আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হল, যৌন রোগ থেকে মুক্তি পেতে চাচ্ছেন, গ্রহণ করুন হার্বাল মেডিসিন। যৌন রোগ থেকে মুক্তি পেতে চাচ্ছেন, গ্রহণ করুন হার্বাল মেডিসিন, স্থায়ীভাবে সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন, অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 28 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হল যৌন রোগ। যৌন রোগ বলতে যা যা বোঝায়, যেমন যৌন দুর্বলতা, ধাতু দুর্বলতা, দ্রুত বীর্যপাত, দ্রুত বীর্যক্ষরণ, মেহপুরমেহ ক্ষয় রোগ, অতিরিক্ত স্বপ্নদোষ, যৌন অক্ষমতা, মিলনে অক্ষমতা, সেক্সুয়াল সমস্যা, যৌন সমস্যা, গোপন সমস্যা, গুপ্ত সমস্যা, যে যে ভাষাই বলেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ। এই যৌন রোগের উপরে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যৌন রোগ যে কারোরই হতে পারে, নারী এবং পুরুষ, বিবাহিত অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে এই যৌন রোগ। অনেকেরই এই যৌন রোগ হয় বার্ধক্যজনিত কারণে, দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে, দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে এই যৌন রোগ হয়। এছাড়াও হতে পারে অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করা। এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয় রোগ, মেহপুরমেহর যদি রোগে দীর্ঘদিন ভুগেন তাহলেও আপনার এই যৌন রোগ হতে পারে। হতে পারে আপনি ধূমপান, মদপান সহ যে কোনো নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও এই যৌন রোগ হতে পারে। তবে এ সকল কারণে যদি আপনার যৌন রোগ হয়, সেটি আমরা সহজেই সেরে তুলতে পারি। আমাদের কাছে সেগুলো তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয়। আমাদের কাছে সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে, শয়তানের ধোকায় পড়ে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে, তাদের যে যৌন রোগ হয় সেটি সহজে সেরে তোলা যায় না। সেরে তোলা যায় না বললেই চলে, কারণ আপনি এখানে অবগত থাকেন যে আমাদের এই যে হাতের চামড়াটা আছে এটি এতটা শক্তিশালী, বিশেষ করে যারা দীর্ঘদিন হস্তমৈথুন করে, এই হাত দিয়ে আপনি যদি একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করেন, তাহলে দেখবেন আপনার লোহা বা রড ক্ষয় হবে, এ হাতের চামড়ার কিছুই হবে না। আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি, এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, এটি আগামোটা, গোড়া চিকন, বাঁকাতারা, নিস্তেজ, নরম, বিভিন্ন রকমের সমস্যা হয়। আর এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল,
সবচেয়ে কঠিন যে সমস্যাটি হয়ে দাঁড়ায় সেটি হলো দ্রুত বীর্যপাতের সমস্যা, উত্থানজনিত সমস্যা, আকার ছোট হয়ে যাওয়া, খিচে যাওয়া, সোজাকথা যে ধ্বজভঙ্গ রোগ যাকে বলে। এই এক দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে, উত্থানজনিত সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। আপনি এখানে মনে রাখবেন, আমি আমার 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি, এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে, হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে, ছেড়েও যেতে পারে না, রাখতেও পারে না, মাঝখানে পড়ে আছে। কারণ আপনি তো আপনার সুখ শান্তি সবই হাতের মাধ্যমে করে নিয়েছেন, খারাপ জায়গায় যাতায়াত করে নিয়েছেন, আরেকজন যে এখন আসছে তারও তো সুখ শান্তির প্রয়োজন রয়েছে, তাই দিতে না পারলেই একদিন দুই দিন পাঁচ দিন ছয় মাস এক বছরে কিন্তু অশান্তি শুরুই হয়। আপনি এখানে অবগত থাকেন যে অনেক যুবকরা বিয়ে শাদী করার সাহস পাচ্ছে না, অনেক যুবকরা প্রবাস থেকে দেশে আসে না বিয়ে করার ভয়ে। তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনী ভাই সহ অন্যান্য ভাইয়েরা আছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না, তাহলে আপনার যৌন রোগ হবে না। এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সেটি সহজেই সেরে তোলা যায় ইনশাআল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে, সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কীভাবে হলো, কেন হলো, কী কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনারা এখানে আরও অবগত থাকেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, অনেক পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা, আমাদের কবিরাজ সাহেবরা, আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যালমুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।